আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানের আজকে দ্বিতীয় পর্ব আজকে দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে যে কলেজের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বিভাগের অন্যতম একটি নাম করা কলেজ ভিখার নুন স্টুডেন্ট কলেজ তো আসো আমরা শুরু করি আমাদের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেওয়া আছে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে এক এবং দুই নাম্বার প্রশ্নের আমাদের উত্তর দিতে বলা হয়েছে যেখানে পি কিউ আর এস চারটা মৌল দেওয়া আছে এবং এদের সর্ববৈষ্ণস্তরের ইলেকট্রোমিন্যাস দেওয়া আছে এবং এক্ষেত্রে আমাদের বলা হয়েছে এন এন এর মান হচ্ছে থ্রি তো আমি যদি পি এর ইলেকট্রোমিন্যাস করি তাহলে তার ইলেকট্রি সর্বশেষ ইলেকট্রমিনিয়াস হচ্ছে থ্রি এস ওয়ান তো তোমরা জানো যে থ্রি এস ওয়ান এটা হচ্ছে মূলত সোডিয়ামের ইলেকট্রোমিন্যাস কিউ হচ্ছে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ফোর এস টু ফোর এস টু হবে ক্যালসিয়ামের ইলেকট্রোমিন্যাস এরপর হচ্ছে আর এর ক্ষেত্রে থ্রি ডি টেন ফোর এস ওয়ান তাহলে এটা হচ্ছে কপারের ইলেকট্রোমিন্যাস এবং এস হচ্ছে দেখো থ্রি এস টু থ্রি পি ফাইভ হলে সেটা হচ্ছে ক্লোরিন তাই আমরা বলতে পারি আমাদের পি হচ্ছে সোডিয়াম কিউ হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে কপার এবং এস হচ্ছে ক্লোরিন তাহলে এখন এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো করেছে সেগুলো দেখি যে উপরে কোন মলের আয়নের দ্রবণে অ্যামোনিয়াম অক্সালাইট দ্রবণ ব্যবহার করলে সাদা পদক্ষেপ পড়ে তো আমরা জানি যে ক্যালসিয়ামের লবণে যদি আমরা অ্যামোনিয়াম অক্সালাইট যোগ করি তখন সেক্ষেত্রে ক্যালসিয়াম আয়নের সাথে অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণের বিক্রিয়া হয় এবং ক্যালসিয়াম আয়ন অ্যামোনিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে ক্যালসিয়াম অক্সালাইটে সাদা বরণের অধক্ষেপ উৎপন্ন করে সেই জন্য আমরা এই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম আয়ন অর্থাৎ আমাদের ক্যালসিয়ামের অপশনটা হচ্ছে কিউ অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ কিউ। এরপরে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপক মতে আমাদের এখানে তিনটা তথ্য দেওয়া আছে পি কিউ আর শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে তো পি কিউ আর দেখো পি হচ্ছে সোডিয়াম সোডিয়াম আমরা জানি শিক্ষা পরীক্ষায় সোনালি হলুদ বর্ণের বর্ণ সৃষ্টি করে কিউ হচ্ছে ক্যালসিয়াম তাহলে কিউ হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণের শিখা তৈরি করে এবং আর হচ্ছে কপার কপার আমরা জানি নীল সবুজ বর্ণের শিখা উৎপন্ন করে সেই জন্য আমাদের প্রথম তথ্যটা ঠিক আছে এরপরে দ্বিতীয় তথ্যটা হচ্ছে আর এবং এস পরিবর্তনশীল আর এবং এস এর পরিবর্তনশীল যোজনী আছে আর হচ্ছে কপার আমরা জানি কপার দুইটা যোজনী দেখায় এক এবং দুই কিন্তু এস ক্লোরিন শুধুমাত্র একটা যোজনই দেখায় এক সেই জন্য এক্ষেত্রে আমাদের দুই নম্বর তথ্যটা সঠিক নয় এরপরে তিন নাম্বার তথ্যটা হচ্ছে দেখো আর জটিল আয়ন তৈরি করতে পারে তাহলে আমরা জানি কপার বিভিন্ন ধরনের জটিল আয়ন তৈরি করতে পারে যেমন কপার একটা জটিল আয়ন আমি তোমাদের থিওরি ক্লাসের মধ্যে বলেছিলাম ট্যাট্রায়ামিন কপার টু প্লাস আয়ন ট্যাট্রায়ামিন কপার টু প্লাস আয়ন অর্থাৎ কপার জটিল আয়ন গঠন করতে পারে তাহলে আমাদের তথ্যগুলোর মধ্যে এক এবং তিন হচ্ছে সঠিক সেই জন্য আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন এক এবং তিন এরপর তিন নাম্বার প্রশ্ন দেখো কোনটি উত্তম কোয়াগুলেন্ট তো আমরা গতদিনও বলেছিলাম যে হার্ডি সূত্র অনুসারে কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নের কোয়াগুলেশন ক্ষমতা সেটা নির্ভর করবে তাদের চার্জের উপরে তার চার্জ যত বেশি হবে কোয়াগুলেশন ক্ষমতা তত বেশি হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম হাইড্রক্সাইডের মধ্যে পটাশিয়াম আয়নের চার্জ হচ্ছে প্লাস ওয়ান ম্যাগনেশিয়াম নাইট্রেটের মধ্যে ম্যাগনেশিয়াম আয়নের চার্জ হচ্ছে প্লাস টু ফেরিক সালফেটের মধ্যে ফেরিক আয়নের চার্জ হচ্ছে প্লাস থ্রি এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়নের চার্জ হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা ক্যাটায়নগুলোর চার্জ হিসেবে করি তাহলে ফেরিক আয়নের মধ্যে চার্জ সবচেয়ে বেশি বলে আমরা বলবো সবচেয়ে উত্তম কোয়াগুলেন্ট হবে এক্ষেত্রে ফেরিক সালফেট ঠিক আছে গ নাম্বার অপশনটাই সেটা সঠিক এখানে এরপর চার নাম্বার প্রশ্নটা হচ্ছে কোনটিতে এসপি থ্রি ডি সংকরণ বিদ্যমান তো আমরা সংকরণের জন্য একটা সূত্র পড়েছিলাম শঙ্কর অরবিটালের সংখ্যা এক্স ইকোয়ালস হচ্ছে হাফ অফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ তো আমি থিওরি ক্লাসের মধ্যে এগুলো ব্যাখ্যা করেছিলাম তো সেই হিসেবে আমরা এই ক্ষেত্রে বলতে পারি আমাদের জন্য সঠিক উত্তর হচ্ছে পিসিএল ফাইভ অর্থাৎ পিসিএল ফাইভের মধ্যে এস পি থ্রি ডি সংকরণ ঘটবে কারণ তুমি পিসিএল ফাইভটা দেখো ফসফ্রাসের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচ একযি পরমাণু আছে পাঁচটা ক্যাটায়ন এবং অ্যানায়ন নেই অর্থাৎ পাঁচ পাঁচ দশ দশ কেজি ভাগ করে আমরা মান পাবো পাঁচ অর্থাৎ এক্ষেত্রে পাঁচ সংকর অরবিটালের সংখ্যা হচ্ছে পাঁচ এবং এই জন্য এখানে এসপি থ্রি ডি সংকরণ ঘটবে তা আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন পিসিএল ফাইভ এরপর পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তরিদারের বিভবের মান কত তোমরা জানো যে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার বিভবের মান যদিও কিছু না কিছুটা মান আছে কিন্তু আমরা সেই হিসাবে সুবিধাতে এটাকে শূন্য ভোল্ড হিসেবে ধরে নিই এই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি তো এক্ষেত্রে আমাদের ভিকে কলেজে সম্মানিত যে স্যার প্রশ্ন করেছেন তা তিনি যে অপশনগুলো দিয়েছেন সেই অপশনগুলো আমার কাছে সঠিক বলে মনে হয়নি কারণ দেখো বিসিএল থ্রি এখানে এসপি টু সংকরণ ঘটে বোরনের এবং এক্ষেত্রে বন্ধন কোন হয় একশো বিশ ডিগ্রি অ্যাসিটিলিনের ক্ষেত্রে কার্বনের এসপি সংকরণ ঘটে এবং ক্ষেত্রে বন্ধন কোন একশো আশি ডিগ্রি হাইড্রোনিয়াম আইনের ক্ষেত্রে অক্সিজেনের এসপি থ্রি সংকরণ ঘটে এবং এক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণ হয় একশো তেরো ডিগ্রি অ্যামোনিয়াম আইনের ক্ষেত্রেও নাইট্রোজেনের এসপি সংক্রমণ করতে এক্ষেত্রে বন্ধন কোন হয় একশো নয় এখন আসলে এই দুইটা বন্ধন কোণকে যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে দেখো এক্ষেত্রে নাইট্রোজেনের কোনো মুক্তজুরু ইলেকট্রন না থাকায় অ্যামোনিয়াম আইন গঠনের ক্ষেত্রে নাইট্রোজেন যেহেতু কোনো মুক্তজুড়ি ইলেকট্রন নেই সেই জন্য অ্যামোনিয়াম আয়নের গঠন চতুর্থলকীয় হয় এবং মিথেনের মতোই তার বন্ধন কোণটা একশো নয় ডিগ্রি পাঁচ মিনিট হয় কিন্তু হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখো যদিও এক্ষেত্রে অ্যাসপিত্রি সংক্রমণ ঘটার কারণে বন্ধন কোণের পরিমাণ একশো নয় ডিগ্রি হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এক্ষেত্রে অক্সিজেন তার একটা মুক্তজুরি ইলেকট্রন আহ একটা হাইড্রোজেন আইনের সঙ্গে শেয়ার করে সন্নিবেশ বন্ধন গঠন করে সেজন্য যেহেতু মুক্তজুড়ি ইলেকট্রনের সংখ্যা কমে যায় সেজন্য তার ক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণ একশো তেরো ডিগ্রি হয় অর্থাৎ এক্ষেত্রে তার আকৃতিটা হয় বিকৃত চতুর্থ এবং তার আকৃতিটা হয় অনেকটা পিরামিডিও আকৃতি তো পিরামিডীয় আকৃতির ক্ষেত্রে তার বন্ধন কোণের পরিমাণ যেহেতু একটা মুক্তজুরি ইলেকট্রন আছে সেজন্য তার যদিও আমরা জানি তিনটা অক্সিজেনের চারপাশে যেহেতু তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে সেজন্য এক্ষেত্রে তার বন্ধন কোণ হওয়ার কথা ছিল একশো বিশ ডিগ্রি কিন্তু একটা মুক্তজুরি ইলেকট্রনের কারণে বন্ধনকোণ কমে হয়ে যায় একশো ডিগ্রি ঠিক আছে তাহলে এক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে বন্ধকনের পরিমাণ প্রকৃতপক্ষে পক্ষে হচ্ছে একশো তেরো ডিগ্রি এবং অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে হচ্ছে একশো নয় ডিগ্রি কিন্তু সম্মানিত যে সার করেছেন উনি হয়তোবা এই চিন্তা থেকে প্রশ্নটা করেছেন অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের মুক্তজুরি ইলেকট্রন না থাকার কারণে কোণের পরিমাণ একশো নয় ডিগ্রি এবং উনি হয়তোবা ধরেছিলেন যে হাইড্রোনিয়াম আইনের ক্ষেত্রে অক্সিজেনের একটা মুক্তজুরি ইলেকট্রন থাকার কারণে কোণ একশো নয়ের চেয়ে কম হবে সেই জন্য যদিও সঠিক ক্রমটা হচ্ছে এ ধরনের আমাদের প্রশ্নটা যে প্রশ্নটা ছিল বন্ধন সঠিক ক্রম তাহলে এক্ষেত্রে সঠিক ক্রম যদি আমি সাজিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমার হবে অ্যাসিটিলিন বোরন ট্রাইক্লোরাইড হাইড্রোনিয়াম আইন এবং অ্যামোনিয়াম কিন্তু আমার ওই সার সম্ভবত মাথায় রেখেছিলেন যেহেতু এখানে অক্সিজেন একটা ইলেকট্রন আছে সেই জন্য বন্ধন কোণের পরিমাণ অ্যামোনিয়াম আয়নের তুলনায় হাইড্রোনিয়াম কম সেই জন্য উনি অপশনগুলো কিভাবে সাজিয়েছেন প্রথমত হচ্ছে অ্যাসিটিলিন এরপর হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড এবং এরপর অ্যামোনিয়াম এবং এরপর হচ্ছে হাইড্রোনিয়াম আইন অর্থাৎ ওনার ক্ষেত্রে ওনার চিন্তাভাবনা থেকে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে এবং এখান থেকে আমাদের সাত এবং আট নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে যে পানি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়নিত হয়ে হাইড্রোজেন এবং হাইড্রোসেলিন উৎপন্ন করছে তাহলে প্রশ্ন হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ক পদার্থের আয়নিক গুণফলের মান কত অর্থাৎ পানির আয়নিক গুণফলের মান আমরা জানি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দেওয়া মাইনাস ফোরটিন তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশন এরপরে আট নম্বর প্রশ্নে আসি উদ্দীপক মতে আমাদের তিনটা তথ্য দেওয়া আছে তাপমাত্রা বাড়িয়ে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস করা হলে পানির পিএইচ এর মান সিক্স হলেও একটি নিরপেক্ষ থাকে তাহলে আমরা জানি তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে পানির আয়নিক গুণফুলের মান বেড়ে যায় এবং দেখা যায় যে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আইনিক গুণফুলের পরিমাণটা হয় প্রায় সিক্স ইন্টু টেন দি মাইনাস ফোরটিন এবং এক্ষেত্রে তার এর মানটা সিক্স হয় কিন্তু পানি এক্ষেত্রে নিরপেক্ষ হবে কারণ আমরা জানি পানির আয়নিত হওয়ার ফলে সমপরিমাণ হাইড্রোজেন এবং হাইড্রক্সিলাইন উৎপন্ন হয় ঠিক আছে পানি যখন আয়নিত হয় তখন হাই উৎপন্ন হাইড্রোজেন এবং হাইড্রক্সিলাইন এই দুইটা আয়নের ঘনমাত্রা সমান থাকে সেক্ষেত্রে তাপমাত্রা যত বেশি হয় পানির আইনের মান বাড়তে পারে কিন্তু আয়নিক গুণফল বাড়লেও দুইটা আয়নের ঘনমাত্রা যেহেতু সম পরিমাণে বাড়ে সেজন্য আমরা বলবো পানির ক্ষেত্রে হাইড্রোজেন এবং হাইড্রক্সিলাই আয়নের ঘনমাত্রা যেহেতু সমান সেজন্য পানি নিরপেক্ষ থাকবে এরপরে বলা হয়েছে এখানে এই দুইটা বিবৃতি নিয়ে আমার আবার একটু সমস্যা আছে দেখো এই ক্ষেত্রে তথ্য দেওয়া আছে এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে পিএইচ মান 7 থেকে বেশি হবে এখন প্রশ্ন হচ্ছে সেই সোডিয়াম ক্লোরাইড একটা নিরপেক্ষ লবণ তাহলে আমরা যদি বিশুদ্ধ পানি পিএইচ 7 তার মধ্যে যদি একটা নিরপেক্ষ লবণ যোগ করি তাহলে সেক্ষেত্রে পিএইচ এর মান 7 থেকে বেশি হবে কেন যদি আবার এখানে বলা হয়েছে দেখো তিন নম্বর তথ্যের মধ্যে এই বিক্রিয়ায় ডাইলেশন এর মান 57.32 ঠিক আছে আবার এখানে প্লাস দেওয়া আছে আমরা জানি যে পানির যে ইয়ার বিক্রিয়া আয়নীকরণ বিক্রিয়া সেটা হচ্ছে একটা তাফারি বিক্রিয়া এবং তাফারি বিক্রিয়া বলে এখানে ডালে মানটা প্লাস দেওয়া আছে কিন্তু এখানে আমাদের তো দেখো সোডিয়াম ক্লোরাইড যোগ করলে তাহলে সোডিয়াম ক্লোরাইড যোগ করবো সোডিয়াম ক্লোরাইড তো একটা নিরপেক্ষ লবণ সেই জন্য এখানে যদি ক্ষার যোগ করা হতো তাহলে আমরা বলতে পারতাম তো সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে তখন আমরা বলতে পারতাম যে পিএইচ সেভেনের এর চেয়ে বেশি হবে কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড তাই আমার মতে এক্ষেত্রে সঠিক তথ্য হচ্ছে শুধুমাত্র এক নম্বরটাই ঠিক আছে যদিও এখানে আমাদের অপশনগুলো সঠিক নেই এবং এই প্রশ্নটা সমাধান আমি তোমাদের সামনে পরবর্তীতে ক্লাসে উপস্থাপন করব এই প্রশ্ন যাক নয় নম্বরটা গাছের পাতা এবং বাকল থেকে অ্যালকালোয়ের জাতীয় ওষুধ নিষ্কাশন করা হয় দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে এটা তোমাদের প্রত্যেকটা যে পৃথকীকরণ পদ্ধতি দেওয়া আছে সেগুলো ব্যবহারগুলো তোমাদের পড়ে রাখতে হবে এবং দেওয়া আছে দশ নম্বরে দেখো কপারের তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের মান কত আমরা জানি তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের মান নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে এটা z হচ্ছে এম বাই এম হচ্ছে গ্রাম পারমাণবিক ভর এন হচ্ছে যোজ্যতা এবং এফ হচ্ছে তার ফেরাড অর্থাৎ নাইন সিক্স ফাইভ জিরো তাহলে এক্ষেত্রে কপারের ক্ষেত্রে আমরা বলতে পারি গ্রাম পারমাণবিক ভর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কপারের যজনী দুই এবং তার ফেরাড এফ এর মান হচ্ছে নাইন সিক্স ফাইভ জিরো তাহলে এগুলো যদি বসায় তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো 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 থ্রি টু নাইন অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক অপশন হচ্ছে গ নম্বরটা এরপর এগারো নম্বর প্রশ্নটা দেখি এগারো নম্বর দেওয়া আছে দেখো আমাদের তিনটা দুইটা বিক্রিয়া দেওয়া আছে সালফার ডাইঅসাইড সাথে অক্সিনের বিক্রে সালফার টাইঅকাইড হচ্ছে আবার সালফার ডাইঅকাইড ভেঙে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাহলে আমাদের দেওয়া কে ওয়ান এবং ক্যাটু এর মধ্যে সম্পর্ক কি তাহলে এই দুইটা বিক্রের জন্য যদি আমরা কে ওয়ান এবং ক্যাটু এর মান লিখতে যাই তাহলে দেখো প্রথম বিক্রের জন্য কে ওয়ানের মান হচ্ছে আমরা জানি সামুদ্রুভোগ সমান হচ্ছে উৎপাদে ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা তো এই ক্ষেত্রে কে এর মান লিখে আমি পাচ্ছি সামুদ্রুভের মান এটা এবং কে টু এর ক্ষেত্রে হচ্ছে এটা এখন তোমরা যদি সম্পর্কটা একটু দেখো তাহলে দেখো এটা হচ্ছে কে হচ্ছে কে এর বিপরীত রাশির বর্গ বর্গের সমান অর্থাৎ কে সমান হচ্ছে ওয়ান বাই কে টু স্কোয়ার এই জন্য আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কে এবং কে এর মধ্যে সম্পর্ক হবে ঘ নাম্বারটা কে ওয়ান ইকুয়ালস হচ্ছে ওয়ান বাই কে স্কোয়ার এরপর দেখো আমাদেরকে আবার আরেকটু উদ্দীপক দেওয়া আছে বারো এবং তেরো নম্বর প্রশ্ন উত্তর দিতে বলেছে এক্ষেত্রে আমাদের একটা ছক দেওয়া আছে পর্যায় সারণীর একটা খন্ডিত অংশের ছক তাহলে এখানে আমাদের চার পাঁচটা মৌলও দেওয়া আছে তার সেই পাঁচটা পরিচয়টা আগে জেনে নিই দেওয়া গ্রুপ পরিচয় এ তৃতীয় পর্যায়ে মৌল তো তৃতীয় পর্যায়ে গ্রুপ টু তে আছে আমরা জানি তৃতীয় পর্যায়ে গ্রুপ আছে ম্যাগনেশিয়াম চতুর্থ পর্যায়ে গ্রুপ টুতে আছে ক্যালসিয়াম এপরে এরপরে গ্রুপ এইট চতুর্থ পর্যায়ে গ্রুপ এইটে আছে আয়রন গ্রুপ টুয়েলভে আছে জিঙ্ক এবং তৃতীয় পর্যায়ে গ্রুপ থার্টিনে আছে অ্যালুমিনিয়াম অর্থাৎ কে হচ্ছে আমাদের এখানে দেখো আমি সমাধান করেছি এক্ষেত্রে কে হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম এল হচ্ছে ক্যালসিয়াম এম হচ্ছে আয়রন এন হচ্ছে জিঙ্ক এবং আমাদের পি হচ্ছে অ্যালুমিনিয়াম এখন আমাদেরকে যে প্রশ্নটা করেছে দেখো বারো নম্বর প্রশ্ন এন দ্বারা গঠিত গঠিত জটিল আয়নের বন্ধন কোণের মান কত তো এই ক্ষেত্রে এন হচ্ছে জিঙ্ক তো আমরা জানি জিঙ্কের সন্নিবেশ সংখ্যা হচ্ছে চার এবং জিঙ্কের একটা জটিল আয়ন হচ্ছে এরকম ট্যাট্রাইমিন জিঙ্ক আয়ন তো এক্ষেত্রে আমি দেখো জিঙ্ক আয়নের ইলেকট্রোমিয়াস লিখেছি থ্রি ডি টেন তো এক্ষেত্রে যেহেতু ডিয়ার বিটালটা পরিপূর্ণ সেই জন্য এক্ষেত্রে লিগেন্ড হিসেবে যেই আসুক না কেন সে এই ডিয়ার বিটালের ইলেকট্রনগুলোর উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে না যেহেতু এক্ষেত্রে চারটা লিগেন্ড আসে এই জন্য আমরা এক্ষেত্রে পরবর্তী যে চারটে অরবিটাল আছে ফোর এস এবং ফোর পি এই ফোর এস এবং ফোর পি মধ্যে সংকরণ ঘটাতে পারি এস পি থ্রি এবং আমরা জানি যে এস পি থ্রি ক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণ হয় একশো নয় ডিগ্রি সেজন্য এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের n দ্বারা গঠিত জটিল আয়নের ক্ষেত্রে বন্ধন কোণের মান হবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি ঠিক আছে তো তেরো নম্বর প্রশ্নটা দেখো উদ্দীপক মতে সমযোজী বৈশিষ্ট্যের সঠিক ক্রম তাহলে PCl3 MCl3 KCl2 থ্রি এম সি এল থ্রি টু এবং LCl2 টু দেওয়া আছে তো আমি যদি এই যৌগুলোকে লিখে যায় দেখো পিসিএল থ্রিটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরপরে হচ্ছে এম হচ্ছে ফেরিক ক্লোরাইড ক্যাসিএল টু হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং অ্যালসিএল টু হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড তো এক্ষেত্রে দেখো সবগুলোতেই অ্যানায়ন একই কাজে পোলারায়ন নির্ভর করবে ক্যাটায়নের উপর আবার আমরা যদি চার্জ দেখি তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ প্লাস থ্রি ফেরিকের চার্জ প্লাস থ্রি ম্যাগনেশিয়াম প্লাস টু ক্যালসিয়াম প্লাস টু তো এই দুইটা আয়নের মধ্যে যদি আমরা দেখতে যাই যে ম্যাগনেশিয়াম আয়নের আকার ছোট বলে আমরা বলতে পারি ম্যাগনেশিয়াম আয়নের পোলোরআন ক্ষমতা ক্যালসিয়ামের চেয়ে বেশি ঠিক আছে আবার অ্যালুমিনিয়াম এবং ফেরিক যেহেতু এদের চার্জ বেশি সেজন্য এদের পোলারায়ন ক্ষমতা ম্যাগনেশিয়াম আইনের এবং ক্যালসিয়াম আইনের তুলনায় বেশি হবে আবার দেখো এই দুইটা আয়নের মধ্যে আমরা জানি যে অ্যালুমিনিয়াম আয়নের আকার ফেরিক আইনের তুলনায় ছোট সেজন্য অ্যালুমিনিয়াম আয়নের মধ্যে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি চার্জ ঘনত্ব যেহেতু বেশি সেজন্য অ্যালুমিনিয়াম আইনের পোলোর ক্ষমতা ফেরিক আইনের তুলনায় বেশি হবে তো এক্ষেত্রে আমাদের সঠিক ক্রম হচ্ছে এটা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফেরিক ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে আমাদের এক্ষেত্রে প্রথম তথ্যটা ঠিক আছে এরপর দেখো দুই নম্বর যে তথ্যটা দেওয়া আছে এম দ্বারা গঠিত লাইনের সন্নিবেশ সংখ্যা ছয় তাহলে এম হচ্ছে আয়রন তাহলে আয়রন দ্বারা গঠিত জটিলের সন্নিবেশ সংখ্যা ছয় তো আমরা জানি আয়রনের সন্নিবেশ সংখ্যা হচ্ছে ছয় যেমন আয়রন দিয়ে আমরা এই ধরনের একটা জটিল আইন পড়ছিলাম যে সায়নো ফ্যারাট এই এক্ষেত্রে যেহেতু ছয়টা এলিমেন্ট এসেছে সেই জন্য আমরা বলতে পারি তার সন্নিবেশ সংখ্যা হচ্ছে ছয় এরপরে তিন নম্বর তথ্যটা দেওয়া হচ্ছে পি এর অক্সাইড উভধর্মী এর অক্সাইড শুধুমাত্র ক্ষারীয় তো আমরা জানি যে সকল অক্সাইড অ্যাসিড এবং উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলা হয় তো এক্ষেত্রে পি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং এন হচ্ছে জিঙ্ক তো আমরা জানি অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক উভয়ের অক্সাইডই হচ্ছে উভধর্মী কারণ এরা উভয়ই অ্যাসিড এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতে পারে তো এক্ষেত্রে আমাদের তিন নম্বর তথ্যটা সঠিক নয় কারণ এক্ষেত্রে শুধু অ্যালুমিনিয়াম অক্সাইডকে উপদর্মী বলা হয়েছে জিঙ্কের অক্সাইডকে খারিয়ে বলা হয়েছে কিন্তু জিঙ্কের অক্সাইডও উপদর্মিক সেই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে তথ্য এক এবং দুই অর্থাৎ ক নাম্বার অপশন এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি খারক তো আমরা জানি যে লুইস মতবাদ অনুসারে যে সকল যৌগ অন্য পদার্থকে কমপক্ষে একটা মুক্তজুরে ইলেকট্রন দান করতে পারে তাদেরকে খারক বলা হয় তো এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বোর ট্রাইক্লোয়েড ফেরিক অ্যাসিড অর্থাৎ এদেরকে লুইস অ্যাসিড বলা হয় এটা আমরা ওই বেঞ্জিনি বিক্রয়গুলোর ক্ষেত্রে পড়েছিলাম তো এই ক্ষেত্রে খারক হবে আমাদের ফসফরাস ট্রাইক্লোয়েড কারণ ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে ফসফরাস তার পাঁচটা সর্বশেষ পাঁচটা ইলেকট্রন আছে তার মধ্যে তিনটাকে ব্যবহার করে বন্ধন তৈরি করে এবং একটা মুক্তজুড় রয়ে কাজ যে এই ইলেকট্রন সে কোনো একটা অভাবী আয়নকে দান করতে পারে বলে আমরা বলবো এক্ষেত্রে খারক হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড পনেরো নম্বর প্রশ্ন দেখো হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে বামা সিরিজের জন্য সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্য রশি বিকৃত হয় তো আমরা জানি যে বামার সিরিজটা হয় যখন ইলেকট্রনগুলো উচ্চ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে নেমে আসে তখন এবং সেক্ষেত্রে যত কাছ থেকে আসে ততই তার তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি হয় তো আমরা বলবো যে বামা সিরিজের জন্য অ্যান ওয়ানের মান হচ্ছে টু এবং অ্যান থ্রি এর মান সবচেয়ে কাছ থেকে যদি আসতে হয় তখন সেক্ষেত্রে তার অ্যান

এরপর ষোলো নাম্বারটা দেখো ট্যালকের সংকেত আমরা জানি ট্যালক হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং সিলিকার মিশ্রণ এই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার অপশন এরপরে গ নাম্বার সতেরো নম্বর প্রশ্নটা দেখো লাইট সঞ্চয় কোষে ত্বরিত বিশ্লেষী হিসেবে কোনটি ব্যবহৃত হইত আমরা জানি লাইট সঞ্চয় কোষে ত্বরিত বিশ্লেষী হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এটা আমরা ব্যাটারির ক্ষেত্রে এরপর আসা যাক আঠারো নাম্বার প্রশ্নে থ্রি ডি অরবিটালের জন্য এন এল এম এর সম্ভাব্য মানগুলো কী কী তো আমরা জানি যে থ্রি ডি অরবিটাল এক্ষেত্রে এন এর মান হচ্ছে থ্রি এল এম অরবিটাল এল এর মান হবে টু আর এল মান টু হলে এম এর মান হয় মাইনাস টু থেকে প্লাস টু তাহলে এই সেটটা কোন ক্ষেত্রে আসে দেখি আমরা সেক্ষেত্রে আমাদের থ্রি টু তাহলে নম্বর অপশনটাই এক্ষেত্রে সঠিক দেখো থ্রি টু এন এর মান থ্রি এল এর টু এবং এম এর মান জিরো কারণ এম এর মান মাইনাস টু থেকে জিরো সহ প্লাস টু হতে পারে তার সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার উনিশ নম্বর প্রশ্নটা হচ্ছে শিক্ষা পরীক্ষায় কোন জগতে নীলাভ সবুজ বর্ণ প্রদর্শন করে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কপার বিশ নম্বর হচ্ছে লেড ক্লোরাইড এর কেএসপি আমাদের দেওয়া আছে এর মোলার ঘন দ্রাব্যতা কত অর্থাৎ আমাদের এস এ মান বের করতে হবে যেহেতু লেড ক্লোরাইড এ বি টু টাইপের যোগ সেই জন্য আমরা বলতে পারি এক্ষেত্রে তাদের দ্রাব্যতা গুণফল হচ্ছে ফোর এস তা ফোর এস থেকে আমাদেরকে এস এ মান বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করতে হয় দেখো অ্যাস্ট্রোমান হচ্ছে কিউবিক রুট কে এস পি ডিভাইড বাই ফোর তো এক্ষেত্রে আমি কেএসি কে ফোর দিয়ে ভাগ করে যদি কিউবিক রুট করি তখন তার মান পাবো ওয়ান ইন্টু টেন ইনভার্স ফোর অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন একুশ নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি অধিক স্থিতিশীল তো আমরা জানি যে ইলেকট্রনগুলো যখন অরবিটালগুলো যখন ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে তখন সেক্ষেত্রে তাদের স্থায়িত্ব একটু বেশি হয় তো এক্ষেত্রে যে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক এবং গ এই দুইটা অপশনের মধ্যে আমাদেরকে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল দেওয়া হয়েছে কিন্তু এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সাধারণত নিচ তলাকে আমাদেরকে আগে পরিপূর্ণ করে অর্থাৎ পরিপূর্ণ স্থিতিশীল করে এরপরে আমাদেরকে উপরের তলায় ইলেকট্রন দিতে হয় অর্থাৎ আগে নিম্ন শক্তির অর্বিটালগুলোকে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ করে এরপরে উচ্চ শক্তির অরবিটালের মধ্যে ইলেকট্রন দিতে হয় তো এই ক্ষেত্রে আমাদের ক নাম্বার অপশনটা হচ্ছে ডি ফাইভ এস টু অর্থাৎ ডিকে অর্ধপূর্ণ করে এসকে পরিপূর্ণ করা হয়েছে এবং গ নাম্বার অপশনটা হচ্ছে ডিকে পরিপূর্ণ করে এসকে অর্ধপূর্ণ করা হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের জন্য যেহেতু ডিকে আগে পরিপূর্ণ করতে হবে সেজন্য সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন ডি টেন এস ওয়ান এরপর দেখো বাইশ নম্বর অপশনটা হচ্ছে লিপস্টিকের প্রধান উপাদান কোনটি তো লিপস্টিকের মধ্যে যে এখানে যে চারটা অপশন দেওয়া আছে সবগুলো ব্যবহার করা হয় তো তার মধ্যে লিপস্টিকের প্রধান উপাদান আমরা বলতে পারি মৌমাছির মোম যদিও আমরা যদি লিপস্টিকের যে শতকরা সংযুতি সেটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই মোম হচ্ছে পঁচিশ পার্সেন্ট তেল পঁয়ত্রিশ পার্সেন্ট রঞ্জক পদার্থ পাঁচ পার্সেন্ট এবং ভ্যাকসিলিন হচ্ছে পাঁচ পার্সেন্ট কিন্তু এক্ষেত্রে আমাদেরকে প্রধান উপাদান ধরতে হবে মোম কারণ মোমটাই মূলত লিপস্টিকের দৃঢ়তা প্রদান করে এবং মোম তেলের কাজটা হচ্ছে শুধুমাত্র লিপস্টিককে ঠোঁটের মধ্যে ছড়িয়ে দেওয়া কিন্তু লিপস্টিকের দৃঢ়তা প্রদান করে মোম সেজন্য আমাদেরকে মোমটাকেই প্রধান উপাদান হিসেবে ধরতে হবে এক্ষেত্রে এরপরে তেইশ অপশনটা হচ্ছে দেখো স্ত্রী শক্তির বিপরীতে বিক্রিয়া আছে এ বি সি অর্থাৎ আমরা যে সক্রিয় শক্তির গ্রাফটা বলেছিলাম সেই গ্রাফটা দেওয়া আছে যে উপরে বিক্রিয়ার ক্ষেত্রে বি এবং সি এর শক্তির পার্থক্যটা হচ্ছে বিক্রিয়ার সক্রিয় শক্তি তো যে তথ্যটা দেওয়া আছে সেটা ভুল কারণ আমরা জানি যে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে অর্থাৎ সর্বোচ্চ যে জটিল অবস্থা সেই অবস্থায় যেতে যে পরিমাণ শক্তি তাকে অর্জন করতে হয় সেটাই হচ্ছে সক্রিয় শক্তি অর্থাৎ বি স্টার এবং এর মধ্যে শক্তির পার্থক্যটাই হচ্ছে সক্রিয় শক্তি কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে বি এবং সি এর মধ্যে শক্তির পার্থক্যটাই হচ্ছে সক্রিয় শক্তি তাহলে এটা সঠিক নয় দুই নম্বর তথ্যটা হচ্ছে বিক্রির ড্যালেচে মান ধনাত্মক যেহেতু বিক্রিয় ক্ষেত্রে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি সেজন্য আমরা বলবো এক্ষেত্রে ড্যালেচে মানটা হবে ধনাত্মক এবং বিক্রির অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটেছে এটাও সঠিক দেখো বিক্রিয় ক্ষেত্রে উৎপাদের অভ্যন্তরীণ শক্তির মান বেশি সেই জন্য এখানে সঠিক তথ্য হচ্ছে দুই এবং তিন অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন দুই এবং তিন চব্বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে দুধে উপস্থিত প্রোটিনের নাম কি তাহলে এটা গতকালও বলা হয়েছিল যে দুধে উপস্থিত প্রোটিনের নাম হচ্ছে ক্যাজিন পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে দেখো মিথেনের দহন তাপের পরিমাণ আটশো নব্বই কিলোজুল জুল হলে ষোলো হাজার কিলো জুল তাপ উৎপন্ন করতে এস টি কত মিলি লিটার অক্সিজেন প্রয়োজন তো এক্ষেত্রে যদি আমরা বিক্রিয়াটা লিখি মিথেনের সাথে অক্সিডেন্ট কার্বন ডাইক্সাইড এবং উৎপন্ন হয় এবং এক্ষেত্রে যেহেতু আমাদেরকে দেওয়া আছে যদি আমরা অঙ্ক করতে চাই যে আটশো নব্বই কিলো জুল তাপ উৎপন্ন করতে পারি অক্সিজেন প্রয়োজন হবে দেখো দুই মোল তো দুই মূল হলে আমরা জানি এক মোল অক্সিজেনের আয়তন হচ্ছে এস টিপিতে বাইশ দশমিক চার লিটার অর্থাৎ বাইশ হাজার চারশো মিলি লিটার সেই হিসেবে দুই মোল অক্সিজেনের আয়তন হবে জৈবিন পাশে চারশো মিলিলিটার তাহলে ষোলো হাজার কিলোজুল তাপ উৎপন্ন করতে আমাদের অক্সিজেন লাগবে এখানে হিসেব করে পাওয়া যাচ্ছে এত মিলিলিটার তো এটাকে যদি আমরা সাইন্টিফিক মোডে নিয়ে যাই তাহলে আমাদের হবে আনসার এইটি পয়েন্ট ফাইভ ফোর ইন্টু টেন ফোর মিলিলিটার কিন্তু আমাদের এই ক্ষেত্রে অপশনের মধ্যে কোনোটাতেই এটা দেওয়া নেই আমাদের ঠিক আছে তো এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যদিও এখানে সঠিক উত্তর দেওয়া আছে ক ক নাম্বার নাম্বার কিন্তু হবে না এটা হবে যে ফোর মিলি লিটারের জন্য এই প্রশ্নটাতে সঠিক উত্তর নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ক্লাসে অবশ্যই অবহিত করবে ঠিক আছে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামান আজকের মতো এখানে শেষ করছি